এটা হচ্ছে একটা খুবই প্রাচীন একটি পদ্ধতি, এটাকে বলে হচ্ছে হাইড্রো ডিস্টিলেশন মেথড। এটা আমরা সরাসরি ভারতের উত্তরপ্রদেশ পারফিউম সিটি নামে বিখ্যাত কান্নৌজ, কান্নৌজ থেকে আমরা এটা সংগ্রহ করেছি এবং ওখানে এটা আমরা সরাসরি দেখে এসেছি। যে সাপোজ আপনি এখন একটা ইনগ্রেডিয়েন্টসকে এটাকে আপনার অয়েল বের করবেন এক্সট্র্যাক্ট করে এই হাইড্রো ডিস্টিলেশন মেথডের মাধ্যমে, তখন হবে কি এই বড় যে আপনার এটাকে বলে হচ্ছে ডেক ভাপকা প্রাচীন ভাষায়, এই ডেক ভাপকাতে আপনি 1:1 রেশিওতে পানি এবং পানির সাথে আপনি যে ইনগ্রেডিয়েন্টসগুলো র মেটেরিয়ালসগুলো এখানে দেওয়ার পর এটা পুরোটা সিলড হয়ে যায় মাটির মাধ্যমে, মাটি দিয়ে এটা সিল হয়ে যায় যেন এটা যে স্টিমটা ভাপটা না বের হয়ে যায়। পরে এটা লক হয়ে যাওয়ার পর এইটা এই এটা ভিতরে যেটা থাকে এটা আপনার এই স্টিকটার মাধ্যমে এই স্টিমটা এইখানে এই রিসিভারে কনডেন্সারে এসে এখানে জমা হয় স্টিম, ওই স্টিমগুলোই একসময় এখানে পানি হয় এবং সাথে এটার অয়েলটা পাশাপাশি চলে আসে। যেহেতু আমরা জানি অয়েলের ওয়েট হচ্ছে কম এবং পানির ওয়েট বেশি, পরবর্তীতে আমরা এই পানিগুলো এখান থেকে আলাদা করে উপর থেকে অয়েলগুলো কালেক্ট করে ফেলি। ওই অয়েলটা আবার এরকম এগুলোকে বলা হচ্ছে লেদারের কুপি, এই কুপিগুলো আপনার মহিষের চামড়ার এবং উটের চামড়ার তৈরি হয়ে থাকে। এটা যখন আমরা আবার রোদে দিই, রোদে দিলে এটার ভেতরে যে বাকি পানিগুলো কিছু রয়ে যায় এগুলো আপনার অ্যাবজর্ব করে ফেলে এই এই স্কিনটা লেদারটা এবং বাহিরে রোদ এটা শুষে ফেলে এবং ভিতরের যে অয়েলটা এটা অনেক সুন্দর কংক্রিট হয়ে যায়। ঠিক এভাবেই আমি একটা যদি দেখাই, আমাদের দেশেও এই মেথডে আগর ডিস্টিল করা হয়, এই যে এটা হচ্ছে একটা আগর উদ, এই ওদগুলো আমাদের এই ডিস্টিলেশনের মাধ্যমে করা যায়। আরেকটা আছে স্টিম ডিস্টিলেশন, সেটাতে আপনার এই যে এটা আবার এই যে চন্দন, যেটা চন্দন কাঠ ওইভাবে ডিস্টিল করা যায় পাউডার করে পরে দিতে হয়, ওইটা আবার আলাদা ডিস্টিলেশন মেথড। তো এইভাবে প্রাচীন পদ্ধতিতে আমরা অয়েলগুলো ডিস্টিল করতে পারি, এক্সট্র্যাক্ট করতে পারি আর কি র মেটেরিয়ালস থেকে।